অষ্টমঙ্গলায় তোমরা তিন দিনই থাকবে, ফিরে আসবে না। মিতুল, ডোডো তোমাকে ফেলে একদম চলে আসবে না বাড়িতে, তুমি একদম ভেবো না। অষ্টমঙ্গলের জোর খুলতে যাওয়াটা একটা নিয়ম, আর এই তিন দিন থাকাটাও ওই নিয়মের মধ্যেই পড়ে। তাই কোনো অজুহাতে এই তিন দিন ও বাড়ি ছেড়ে বাড়ি চলে এসো না। আয়ুষের যদি বাড়িতে আসার দরকার হয় তাহলে বাড়িতে এসে কাজ সেরে আবার চলে যাবে, কিন্তু এই তিন দিন কোনোভাবেই বাড়িতে থাকা চলবে না। তোমরা রেডি? দেখি দেখি কেমন সেজেছ বাবা। এই এই নেকলেসটা কি, এটা নতুন না? হে মিতুল, দেখি তোমার বাপের বাড়ি থেকে কেউ দিয়েছে না? আসলে এটা আগে দেখিনি তো। এটা তুতুলের গয়না না? তুতুলের এরকম অনেক গয়না ছিল, তুমি কি তুতুলের গয়নাগুলো পড়েছো? আসলে তোমার তো এত গয়না আগে দেখিনি। এই খুব ভালো লাগছে পরে, খুব সুন্দর লাগছে। কাকিমণি, গয়না আমার কাছে এমন কোনো প্রয়োজনীয় জিনিস নয় যার জন্য নিজের গয়না ছেড়ে বোনের গয়না পরে আমাকে লোককে দেখাতে হবে যে আমার কত গয়না আছে। তাছাড়া এখন আমি যে গয়নাগুলো পরে আছি সেগুলো আমার নিজেরই গয়না। আর কোহলি, এই হীরের সেটটা তো অপরূপা ওকে ওর বিয়েতে দিয়েছে, বৌভাতের দিন তো এই সেটটাই পরে ঘুরছিল, আমরা সবাই দেখেছি, তুমিও তো দেখেছো। হঠাৎ করে গয়নাটা তোমার নতুন লাগলো কি করে বুঝতে পারছি না। ও মাই গড, আমি দেখলে কেন বলবো জয়াদি, আমি দেখিনি, আমার আমার চোখে নতুন লাগলো আমি তাই বলেছি। না না, এই কথার মধ্যে আবার কোনো ডিজাইন নেই কিন্তু। হাই মিতুল, প্লিজ, তুমি কিছু মনে করলে নাকি? আমি কিন্তু সত্যি সত্যি তোমাকে হার্ট করার জন্য কিচ্ছু বলিনি। কাকিমণি, আমি না মনের দিক থেকে খুব স্ট্রং একটা মেয়ে, আমাকে এত সহজে হার্ট করা যায় না। যাই হোক, আর দেরি করো না। জয়া, মিষ্টিগুলো ভগীরথকে দিয়ে ওদের গাড়িতে তুলে দিয়েছো তো?